ওয়েলকাম টু চালে চলে অম্বলে। বন্ধুরা, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাপকেকের রেসিপি। এটা বাচ্চা কিংবা বড় সকলেরই খুব ভালো লাগে। এটা কত ইজিলি বাড়িতে বানানো যায় আসুন দেখে নিই। সবার প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, আর এর মধ্যেই আমি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পরিমাণে রিফাইন্ড তেল। টক দই আর রিফাইন্ড তেলটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ। আবার ভালোভাবে এটাকে মিশাতে থাকবো। এর মধ্যে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা অল্প পরিমাণ দেব আর মেশাতে থাকবো। এর মধ্যে আমি দেব 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের দেবেন। ভালো করে আমি চিনিটাকে ফাটিয়ে নিয়েছি ব্যাটারটার মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার। ওয়ান টিস্পুন আমি এর মধ্যে বেকিং পাউডার অ্যাড করছি। আর এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দেবো আমি বেকিং সোডা। এটা খাওয়ার সোডা আছে। ব্যাটারটা একেবারেই রেডি। আপনারা যদি গ্যাস ওভেনে বেক করতে চান তাহলে এরকম একটা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন, আর তার কভারটা লাগিয়ে এই দিকের মুখটা আমরা বন্ধ করে দেবো। এইভাবেই 20 থেকে 25 মিনিট বেক করলে আমাদের কাপকেকটা একদম রেডি হয়ে যাবে। আজ আমি কেকটা ওটিজির মধ্যে বেক করছি, তার জন্য আমি এরকম একটা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কাগজের কাপকেকের বাটিগুলো বসিয়ে দেবো। কাপকেকের মোল্ডগুলোকে খুব বেশি পরিমাণে ভরবেন না, একটুখানি ফাঁকা রেখে দেবেন যাতে এটা ফুলে গিয়ে ফুলে যেতে পারে। আর এটা একবার ট্যাপ করে নেব আমি। আমি ওটিজিটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডগুলো বসিয়ে নেব। ১৭৫ ডিগ্রিতে এটা আমি 20 মিনিটের জন্য বেক হতে দেবো। ২৫ মিনিট হয়ে গেছে, কেকটাকে আমি বার করে নিয়েছি। এখন আমি এটা একবার চেক করে নেব। একদম টুথপেকটা ক্লিন বেরিয়েছে, এটা একদম হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিমোল্ড করে নেব। কাপকেকটা কতটা নরম হচ্ছে সেটা একবার আমি দেখিয়ে দিই।
তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।